রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের দিনিপ্র লুৎস্ক ও ইভানো ফ্রাঙ্ক ভিস্কেতে বোমা হামলা বাড়িয়েছে রাশিয়া। গোলাবর্ষণের কারণে মারিওপোলে বিঘ্নিত হচ্ছে বেসামরিক নাগরিকদের উদ্ধার কাজ। তবে ভিডিও বার্তাতে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি শিগগিরই বিজয়ের মুখ দেখবেন তারা। বোমা হামলার আগ মুহূর্তে এভাবেই সাইরেন বেজে উঠল রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের ওডেসা, খারকিভ, সুমি সহ আরও বেশ কয়েকটি শহরে। দিনিপ্রো, লুৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিপস শহরে চলছে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলা। গোলাবর্ষণের মুখে মারিউপোলে ব্যাহত হচ্ছে বেসামরিক নাগরিকদের উদ্ধার কাজ। মারিউপোলের অবস্থা হৃদয় বিদারক। একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি আরো নাজুক হচ্ছে। পতাকাবাহী ট্যাঙ্ক নিয়ে ধীরে ধীরে কিয়েভের দিকে এগিয়ে আসছে রুশ বাহিনী। তাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে সন্ত্রাসী আইএস এর সাথে তুলনা করেন জেলেনস্কি। মেলিটোপল শহরের মেয়রকে অপহরণ করা হয়েছে। এর মাধ্যমে সহজে বোঝা যায় তারা কতটা দুর্বল। সন্ত্রাসী গোষ্ঠী আইএসের মতো কার্যকলাপ ঘটাচ্ছে রাশিয়া। বোমা আর গোলাবারুদের মুখে একদিনে ইউক্রেনের বিভিন্ন শহর থেকে 7,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভয়াবহ এ পরিস্থিতিতেও ইউক্রেন যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ না করার কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, তারা জড়িয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। সজীব হোসেন, চ্যানেল 24। এদিকে আরও একবার ইউরোপের সভ্যতার মুখোশ খুলে পড়েছে, বেরিয়ে এসেছে কদর্য চেহারা। বর্ণবাদ আর বৈষম্যের বীজ তাদের মধ্যে ঠিক কত গভীরে শেকড় গেড়েছে সেটি প্রকাশ পেয়েছে ইউক্রেন যুদ্ধে, যেখানে পুতিন বিরোধী প্রচারণায় যতটা সরব পশ্চিমারা, সিরিয়া, ফিলিস্তিন এবং রোহিঙ্গাদের বেলাতে তাদের সেই স্বর ততটাই ক্ষীণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে অনেক দেশ ও সংস্থা। লাখ লাখ ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। তবে মানবতারে অনন্য নজিরের দেখা মিলে না মুসলিম অধ্যুষিত অঞ্চলের মানুষের বেলায়। সিরিয়া যুদ্ধের সময় বেশিরভাগ সিরীয় আশ্রয় পাননি সেকুলারিজমের বুলি আওড়ানো ইউরোপের বিভিন্ন দেশে। সমর্থন পায়নি ইসরায়েলের আগ্রাসনে ভুক্তভোগী ফিলিস্তিনিরাও। বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় ধ্বংসযজ্ঞ চালানো পুতিন যখন হামলা করে ইউক্রেনীয়দের ওপর, তখনই কেবল নিরবতা ভাঙে পশ্চিমা বিশ্বের। ডেনমার্ক ও অনেক দেশই সিরীয়দের জন্য সীমান্ত খুলে দিলেও এক বিতর্কিত আইনের মাধ্যমে জব্দ করে তাদের সম্পদ। গহনা নামের আইনের মাধ্যমে শরণার্থী কেবল 10,000 মুদ্রা সাথে রাখতে পারবেন, বাকি সব জব্দ করবে সরকার। অথচ ইউক্রেনীয়দের বেলায় নির্দ্বিধায় তুলে দেওয়া হলো কুখ্যাত এই আইন। পশ্চিমাদের এমন দ্বিমুখিতা নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে। ফিলিস্তিনের বেলায় যারা নির্বাক, কিয়েভ রক্ষায় তারাই দিচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। ইয়েমেনের সৌদি হামলা যাদের চোখ এড়িয়ে যায়, তারাই মানববন্ধন করছে ইউক্রেনীয়দের মুক্তির দাবিতে। এমনকি 10 লাখ রোহিঙ্গা মাতৃভূমি থেকে বিতাড়িত হলেও এগিয়ে আসেনি কোনো পরাশক্তি। অথচ তারাই পিয়ানো ও ফুল হাতে বরণ করছে ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীদের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যুদ্ধ মহামারীর মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাবে, দুবাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবি থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গেল 13 বছরে দেশে ইতিবাচক পরিবর্তন হয়েছে। ঘর পেয়েছেন ভূমিহীন ও গৃহহীনরা, নিশ্চিত হয়েছে খাদ্য নিরাপত্তাও। দেশের উন্নয়নে সবাইকে কাজ করবার আহ্বান জানান সরকার প্রধান। বাকস্বাধীনতা হরণের পর বিটিআরসির নতুন নীতিমালায় প্রতিবাদের মুখও বন্ধ করে দেওয়া হচ্ছে। সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সত্যকে আড়াল, জনগণের কণ্ঠরোধ ও ভোট চুরির মতো অপরাধের প্রচার বন্ধ নিশ্চিত করতেই এসব নীতিমালা করা হচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, বিটিআরসির নতুন খসড়া নীতিমালায় বিদেশি চ্যানেলের ব্যাপারেও কঠোরতা আরোপ করা হয়েছে। বিটিআরসির প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে জনগণের সেই প্রতিবাদের মুখ, জনগণের সেই অধিকারকে
জনগণের সেই প্রতিবাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নিবর্তনমূলক নীতিমালাটি তৈরি করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অপশাসন, তাদের ভোট ডাকাতি, তাদের মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলোর প্রচার ঠেকানোর জন্য। এদিকে এখনও দুই বছর বাকি থাকলেও এখনই আলোচনাতে জাতীয় নির্বাচন, যাতে সবার অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাজ্য। চ্যানেল 24-কে ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলার সমালোচনাকেও ইতিবাচক হিসেবেই দেখতে চান এই কূটনীতিক। মোর্শেদ হাসিবের রিপোর্ট। নির্বাচনের বাকি আরও দুই বছর, যদিও ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর কথার তোড়জোড়। এমন বাস্তবতাই আগামীতে স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাজ্যের। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় দেশটির হাইকমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনই পারে দুদেশের বন্ধুত্বকে সুদৃঢ় রাখতে। We think that it will be easier to have a close friendship with Bangladesh if there is a credible, free and fair election in presumably late 2023. 2023 এর শেষে স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে আমাদের জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক রাখাটা সুদৃঢ় হবে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষও তা ধারণ করে চলেছে, আর এটাই উভয় দেশের সম্পর্কের ভিত্তি। নিরপেক্ষ নির্বাচনের চেষ্টায় নতুন আইনে দায়িত্ব বুঝে নিয়েছে কমিশন, তবে শুরু থেকে এর বিরোধিতা করে পুরো প্রক্রিয়াতে ছিল না বিএনপি সহ বেশ কটি রাজনৈতিক দল। ব্রিটিশ হাইকমিশনের মতে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার অংশগ্রহণ জরুরি। নির্বাচন পদ্ধতি কি হবে তা নির্ধারণ করবে এদেশের মানুষ। চারটি ইস্যু জরুরি মাথায় রাখতে হবে। সব ধরনের নির্বাচনী প্রচারণার সমান সুযোগ, গণনা স্বচ্ছ হতে হবে, ভোটদানে আগ্রহ থাকবে এবং ফলাফলকে সবার মেনে নেবার মানসিকতা থাকতে হবে, সেই সাথে সব দলের অংশগ্রহণ। নির্বাচন ইস্যুতে বিভিন্ন সময় কথা বলায় সমালোচনা আছে বিদেশিদের নিয়ে, তবে রবার্টকে দেখেন ইতিবাচক হিসেবেই। I always enjoy debate. I'm always happy to debate. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিছু আপনারা স্পেকুলেট করে নিচ্ছেন এটার জন্য এটা এটা কিছু না। যে কোনো মানুষেরই যে কোনো এমন জিনিস থাকতে পারে যেটা আসলে কেউ জানেই না, কেন মেন্টালি ডিস্টার্ব। সো ও মেন্টালি একটু ডিস্টার্ব, সেজন্য ডিসিশন মেকিং নিতে ওর একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমার সাথে লম্বা আলাপ আলোচনা হয়েছে এবং আলোচনার পরে সে আমাকে বলেছে যে সে সব ফর্ম্যাট খেলতে ইচ্ছুক, এবং ইনক্লুডিং দিস সাউথ আফ্রিকা, এটা পরশু দিন। এবং তখন আমি বলেছি, তুমি ঠান্ডা মাথায় আজকে রেস্ট নাও, তুমি মাথা ঠান্ডা করো, চিন্তা করো, আরও করে আমাকে জানিও। তো কালকে আমাকে ফোন করে বলেছে, আসলেই আমি খেলতে চাই, আমি যেতে চাই। আমি তারপরও তাকে সময় দিলাম, বললাম ঠিক আছে তুমি কালকে বোর্ডে আসো। আজকে বোর্ডে আসলো, আমরা সবাই মিলে বসেছিলাম, তাদের টোটাল প্রোগ্রামটা নিয়ে তার সাথে বসেছি। এখন একটা দুইটা সিরিজ যদি কেউ না খেলে, এখানে আপনাদেরকে আমি বলি, এটা নিয়ে এত স্পেকুলেশন করার কিছু নেই। এমনও হতে পারে বোর্ডও অনেক সিরিজে রাখবে না কাউকে, ড্রপ দিয়ে আমরা নতুন কাউকে টেস্ট করতে পারি। এখন এটা দিয়ে আপনারা বলবেন বোর্ড এটা কেন করলো, এটা করলো, এক একজন এক এক কমেন্ট করবে, এটা কিন্তু আসলে ঠিক না। ফর ক্রিকেটের বেটারমেন্টের জন্য ঠিক না। অনেক প্লেয়ার কোনো সিরিজে নাও খেলতে পারে, তার অসুবিধা থাকতেই পারে। সো এইটাকে আমি বলবো, আপনারা স্পোর্টিংলি নেন, দিস ইজ পার্ট অফ দ্য গেম, এবং এটাই সব জায়গায় সারা পৃথিবীতে হয়ে আসছে। এবং সাকিব, আমি মনে করি যেহেতু সে আমাকে বলেছে, এটা আমার বলা উচিত না, যে ও একটু মেন্টালি ডিস্টার্ব, আমার মনে হয় এই সময়টা আমাদের সকলের সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত। উই শুড বি ওর সাথে থাকা উচিত, ওকে মেন্টাল স্ট্রেংথ দেওয়া উচিত আমাদেরকে। কাজে এইটা নিয়ে আর বেশি কিছু আলাপ আলোচনা, যে সমস্ত টক শো লেখালেখি হচ্ছে, আসলে এটা কারোর জন্যই ভালো না। একটা জিনিস মনে রাখতে হবে যে এরা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি, দে হ্যাভ গিভেন আ লট, অনেক কিছু করেছে দেশের জন্য, এবং এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। মানুষের কোনো একটা সময় একটা সমস্যা থাকতেই পারে, সেটা ফিজিক্যাল হোক কি মেন্টাল, ওই সময়টাই আমাদের তাদের পাশে থাকা উচিত, বোর্ডে থাকা উচিত। আমরা সবসময় ওদের পাশে আছি এবং সামনেও থাকবো। আপনাদের কাছেও রিকোয়েস্ট, যদি কিছু হয় সরাসরি জিজ্ঞেস করবেন আমাকে। দর্শক, আমরা ক্রিকেট বোর্ড সভাপতির কথা শুনছিলাম। পরে সংবাদটিতে যাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নত করতে সাবেক শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।
প্রতিষ্ঠানটির শতবর্ষের মিলন মেলা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। আশা করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল লাইব্রেরি আধুনিকায়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বসেরা 100টি বিশ্ববিদ্যালয়ের তালিকাতে নিয়ে যেতে সবার সহযোগিতা চান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে 100 গুণীজনকে। শুধুমাত্র সরকারের উপরে নির্ভর করে একটা বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে 100-এর মধ্যে পৌঁছানো সম্ভব নয়। কর্তৃপক্ষ সাথে আলাপ করে রিসার্চে, লাইব্রেরিতে, শিক্ষাকেন্দ্রে, অর্থাৎ শিক্ষার মান উন্নয়নে যেখানে বিশ্ববিদ্যালয় মনে করে, কর্তৃপক্ষ মনে করে, আমরা সেই জায়গায় আপনাদের অনুদানের টাকা দেব। জামালপুরে স্কুল ছাত্রী আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি তামিম আহমেদ স্বপনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার মধ্যরাতে ময়মনসিংহের চরপাশা গ্রাম থেকে তামিমকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব 14 জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে তার অবস্থান নিশ্চিত করা হয়, এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে তামিম আহমেদ স্বপন। তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে স্কুল ছাত্রী আশামণির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মেলে মৃত্যুর আগে লিখে যাওয়া একটি চিরকুট, যেখানে উল্লেখ করা হয় অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সে। তেলের বাজার যখন ঊর্ধ্বমুখী তখন রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 512 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় লায়েকুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান আটক ব্যক্তি একজন সাবেক সরকারি কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রোজাকে সামনে রেখে তেল মজুত করা হয়েছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় 100টি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তুলে ধরা হয় সংকট, সীমাবদ্ধতা এবং পণ্য পরিবহনের বাস্তব চিত্র। জানানো হয় এখন থেকে পণ্য পরিবহন সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং ইউনিয়নের হয়ে নেতৃত্ব দেবে বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ট্রাক ও কাভার্ড ভ্যানের চালকের সংখ্যা বাড়ানোর জন্য সভায় 5টি দাবিও তুলে ধরেন নেতারা। প্রাণের মেলায় প্রাণ মিলেছে প্রাণের সাথে, চলছে বইয়ের বিকিকিনিও। তালিকার প্রথম ভাগেই সেই চেনা জানা চিরায়ত লেখকদের নাম। তবে কি সেভাবে পাঠক মনে দাগ কাটতে পারছেন না নবীন লেখকরা, নাকি প্রচারের অভাবে থেকে যাচ্ছেন তারা অন্তরালে? কি বলছেন পাঠকরা? আচ্ছা, আপনার আপনার কাছে একটু শুনি, কার বই কিনলেন আপনি? আমার কাছে কেনা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস, সাদুজ্জামান, তারপর কিছু বিদেশি বই কিনলাম। তো এইসব লেখক তো অনেক ভালো, ওনাদের লেখা পড়লে অনেক কিছু জানা যায়, যে কারণে হচ্ছে এই বইগুলো কেনা। আচ্ছা, এই যে লেখকগুলোর নাম বললেন সবাই কিন্তু আমাদের পরিচিত লেখক, নতুন প্রজন্মের আসলে লেখকদের বইগুলোকে কেনা হচ্ছে বা নতুন প্রজন্মের লেখকদের নাম কি জানা আছে আপনার? না, এটা আসলে জানাটা নাই, কারণ হচ্ছে আমরা পুরনো লেখকদের লেখা এত বেশি রিভিউ পেয়েছি এবং ওনাদের বই পড়লে মানে আমরা অনেক কিছু জানতে পারি। আপনার কাছে কান পর্যন্ত আসলে সেই লেখকদের নাম পৌঁছাচ্ছে না, তো প্রচার এবং প্রচারণা কতটা জরুরি? অনেকখানি জরুরি, কারণ তা না হলে তো আমাদের মতো মানুষ জানতে পারবে না। আমরা তো দেখা যাচ্ছে এখনো সেই পুরনো লেখকদের বই চিনতে যাচ্ছি। আমরা লেখকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে বই একটি পণ্য, প্রত্যেকটা পণ্যের যদি বিজ্ঞাপন হয়ে থাকে তাহলে বইয়েরও আসলে বিজ্ঞাপন হওয়াটা ভীষণ রকম জরুরি। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। ফরিদপুরে 2000 কোটি টাকা অর্থ পাচার মামলার দুই আসামির 12টি বাস আগুনে পুড়ে গেছে। শনিবার মধ্যরাতে নগরের গোয়ালচামটের বাস টার্মিনালের পাশে এই ঘটনাটি ঘটে।
পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, বাসগুলো অর্থ পাচার মামলায় গ্রেফতার আসামি দুই ভাই বরকত ও রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের। 2020 সালের 7 জুন আদালতের নির্দেশে বাসগুলোকে জব্দ করেছিল দুদক। বরকতের স্ত্রী জানান, গাড়িগুলো জব্দ করার পর অনিরাপদ জায়গায় রাখা হয়েছিল। সবগুলো বাসে একসাথে কিভাবে আগুন লাগলো তার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। কলকাতায় নিউ মার্কেটের পাশের ফ্রি স্কুল স্ট্রিটের গেস্ট হাউসে ভয়াবহ আগুনে এক বাংলাদেশি নারী মারা গেছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। ভোর 5টার দিকে আগুন লাগবার এই ঘটনা ঘটে, পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে 16 বাংলাদেশি পর্যটককে উদ্ধার করে ফায়ার সার্ভিস। 60 বছর বয়সী শামিমাতুল আরস নামে এক নারীকে SSKM হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বলা হয় ছবি কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী। ইউক্রেনীয়দের প্রতিরোধ সংগ্রাম যেন প্রতিক্ষণে হালনা ছাড়ার গল্প, চলুন দেখে আসি। একদিকে পুড়ছে শহর, অন্যদিকে দেশ ছাড়তে খোলা আছে মানবিক করিডোর। তবুও মাতৃভূমি ছাড়তে চান না অনেকেই, বরং তা আঁকড়ে ধরে করতে চান সংগ্রাম, যেতে চান সম্মুখ সমরে। প্রিয়জন, প্রিয় শহর রক্ষা করার শপথ নিয়েছেন তারা। ইউক্রেনীয়দের মনে হয়তো একটাই প্রশ্ন, যেতে পারি তবে কেন যাব? আশাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, এই ছিল চ্যানেল 24-এর দুপুর 2টার খবরে। যাবার আগে মনে করে দিতে চাই, করোনার এই দুঃসময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার কিংবা হ্যান্ড রাব দিয়ে আপনার হাত জীবাণুমুক্ত করে দিন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।